বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লীগের সুপার সিক্সের বড় ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহামেডান। ডেভিড লালান সাঙ্গার জোড়া গোলে 2-1 ফলে ইস্টবেঙ্গলকে হারায় সাদা কালো ব্রিগেড। আর এই জয়ের জেরে লীগ জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে গেল মোহামেডান। ম্যাচের পর সেই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার তন্ময় ঘোষ। না, কিছু বলার নেই, আমাদের টিম ভালো খেলেছে, ভালো এখন সেপে আছে। আমরা পরপর ম্যাচ খেলছি, একটু টায়ার্ড আছি, তাও আমরা ম্যাচটা জেতার জন্য সবাই 200% দিয়েছি, তো এই কারণে আজকে ম্যাচটা আমাদের বেরিয়েছে। সুবিধা বলে সেরকম মনে করছি না, কারণ আমাদের কিছু কার্ড সমস্যা, আবার কারোর ইঞ্জুরি এরকম আছে। একটু 4-5 দিন যদি আমাদের দিত তাহলে আরও ভালো আমরা আরও ভালো খেলতাম হয়তো। ফ্যানেরা যেমন ডেলি খেলাতে মাঠে আসে, আনন্দ করে, তো আমরাও ভালো খেলে ম্যাচ জেতার পর আমরাও আনন্দ করছি ফ্যানেদের সাথে, তো ওদের রেগুলার মাঠে আসার জন্য অনুরোধ করব। এদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় ম্যাচ জিতে আপ্লুত মোহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, তবে ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। আমার মনে হয় ভালো, আমাদের পক্ষে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, আর এই জয়টা আমাদের .35 হলো, এটা আমাদের কাছে প্লাস পয়েন্ট। কি বলবো, কিছু বলার নেই, রেফারি কি বলবো আর, মানে এমন এমন ভুল যেগুলো বললেও খারাপ লাগে। কারণটা হচ্ছে তুমি বাড়ি গিয়ে ভিডিওটা দেখবে, আমার পেনাল্টি ছিল এখানে লেগেছে, আমরা 100 বার দেখলাম এই জায়গায় লেগেছে, তাহলে এখানে লাগলে পেনাল্টি তো হয় না, পেনাল্টি দিয়ে দিল রেফারি। রেফারি বলছে বিকাশের ডবল ইয়েলো হয়ে গেছে, রেড কার্ড, এটা মানা যায়? রেফারির মান ঠিক করতে হবে, নাহলে সমস্যা। দেখো প্রতিদিন সমস্যা হচ্ছে, আই লিগ বলো, ISL বলো, কলকাতা লিগ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।